শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। অন্যান্য দিনের মতো আজকেও অল্প অল্প গল্প দিয়ে বানানো আমার এই গল্পটা। আমার প্রিয় সকল ভাই বোনেদের বন্ধুদেরকে জানাবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওটা ছিল আমাদের দীপাবলি আর আমার বাড়ির পুজো। তো চলো, একদম সময় না পাওয়ার কারণে তোমাদেরকে ভিডিওটা আমি ঠিক সময় পৌঁছাতে পারিনি। আজকে যখন একটু সময় পেলাম তাই এডিটিং করতে বসে পড়লাম। চলো তোমাদেরকে আজকের আমার বাড়ির পুজো সহ দীপাবলিটা কেমন কাটালাম চলো তোমাদেরকে আজকে শেয়ার করি। আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হাওড়া জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমী নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটা নিউ ব্লগ। আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম ওই যে পুজোতে যা লাগে দুলপো বেলপাতা আর তুলসী পাতা তোলার জন্য। সেদিনকে ছিল অমাবস্যা আর আজকে আছে পূর্ণিমা, তাই পূর্ণিমা মানে পড়ার আগে এই সব কিছু জোগাড় আমাকে একা হাতে আজও সামলাতে হবে। তাই আজ ঝটপট করে দেরি না করে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল অনেকক্ষণ ঘুম থেকে উঠে। তারপর দেখো আমি একদম ওখান থেকে চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে মোটামুটি সব কাজই করে রেখেছিলাম, এই ঘর মোছাটাই একটু বাকি ছিল আর কি। তো তাই আমি তাড়াতাড়ি এখানে মুছে নিচ্ছিলাম। এখানে দেখো ঘর মোছা আমার প্রায় এখানে কমপ্লিট হয়ে গেল, আর এই লাঠিটা দিয়ে মুছলে আমার বেশ সুবিধাই হয়। আর এখানে দেখো ওখানে ঘর মোছার সাথে সাথে আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু মুগের ডাল। আজকে যেহেতু দীপাবলি তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে, আর বাড়িতেও যেহেতু পুজো আছে তাই নিরামিষ। এখানে দেখো আমার ডালও হয়ে গেছে, আর ডাল হয়ে যাওয়ার সাথে সাথেই আমি মহারাজকে বলেছিলাম যে আমাকে নারকেল দুটো ভেঙে দিতে। আমাকে সাথে সাথে নারকেল দুটো ভেঙে দেওয়ার পরেই দেখো আমি এখানে বসে পড়েছিলাম নারকেলগুলো কুটতে। তার কারণ ওবেলা যেহেতু পূর্ণিমা পড়েছে তাই এবেলা আমাকে সবটা সকালবেলার দিকে জোগাড় যত করে রাখতে হবে আর কি। মানে দুপুরবেলার মধ্যেই আমাকে যতটা পারবো কমপ্লিট করে রাখতে হবে। নাড়ু পাকানো থেকে শুরু করে আরও পুজোর নানা রকমের কাজ আছে, তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের ঠাকুরমশাই আসবে বলেছিল বিকাল চারটের সময়, তার জন্য কিন্তু আমাকে ঝটপট করে এবেলার মধ্যেই মানে দুপুরের বেলার মধ্যেই আমাকে সমস্তটা কমপ্লিট করে রাখতে হবে। আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম, আমাদের বাড়ির ওই সদস্যগুলো দেখো আমি এখানে নারকোল কুড়ছি দেখে ওরা কিন্তু চলে এসেছে নারকোলের গন্ধ পেয়ে। আর আমার এখানে প্রায় নারকেল করা শেষ হয়ে গেছে, দেখো আমি এখানে কড়াইতে চাপিয়েও দিয়েছি। আর তো কড়াইতে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো এখানে কিন্তু নারকেলটা আমার পাক এসে গেছে। আর এই পাকটা কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগে, কারণ এই সময়টা যা সুন্দর একটা স্মেল বেরোয়। তো চলো এই কড়াইটা এবারে কিন্তু নাবিয়ে নেব। নাবিয়ে নেব বলতে একটা থালাতে নাবিয়ে রাখবো, একটু অল্প ঠান্ডা হলে আমি যাতে নাড়ুটা পাকাতে পারি। তো দেখো এখানে একটা থালাতে আমি নাবিয়ে রাখলাম, তো এখানে নাড়ুটা পাকানোর জন্য। তো চলো এবারে পুজোর কিছু সরঞ্জাম তোমাদেরকে শেয়ার করি। এখানে দেখো মহারাজকে বলেছিলাম, আর যেহেতু দীপাবলি ছিল মহারাজের আমাদের ডিউটির ছুটি ছিল, তার জন্য এখানে দেখো সকাল সকাল আমাদের রানীহাটির সামনের বাজার থেকে সব কিছু নিয়ে চলে এসেছিল। মানে পুজোর আমাদের এখানে যেহেতু দু জায়গায় পুজো হবে, মানে আমার বাড়িতে পুজো হবে আবার আমাদের পাড়াতে পুজো হবে, তার জন্য এখানে দেখো সব রকম নিয়ে চলে এসেছিল, ফল থেকে শুরু করে যা যা লাগবে আর কি। আর তোমার আমি এখানে একটা থালাতে প্রদীপ সাজিয়ে রেখেছিলাম, কিছু প্রদীপ হচ্ছে কালকে তৈরি করা ছিল আর কিছু প্রদীপ আজকের জন্য। এখানে দেখো সলতে দিয়েই রেখে দিয়েছি যাতে না আমার অসুবিধা হয়, যেহেতু একা হাতে সব কিছু কাজ গোছায় না আমি, তার জন্য আগে থেকে একটু সব কিছু করে রেখে দিই। এখানে দেখো আমার ঠাকুরের জন্য সব রকম কিন্তু ভোগ, নাড়ু, লুচি, এখানে আলু ভাজা, নিজে যেটা তুমি ঠিক করবে সেটা নিজে করার চেষ্টা করো। আমি জানি আমি পারবো, নিজেকে বলো তাহলে দেখবে নিশ্চয়ই তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে গেছো। জীবনে সব কিছুর জন্যে খুশি থাকো, যা ঘটছে তোমার ভালোর জন্যই ঘটছে, আর আগামীকাল যা ঘটবে তোমার ভালোর জন্যই ঘটবে। তো আমি এখানে আবারও চলে আসলাম, দেখো এখানে তিল নিতে আসলাম, কারণ করব হচ্ছে তিলের নাড়ু। দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে। তো মহারাজকে আমি বলেছিলাম এখানে আখের গুড় আনতে, তো এখানে দেখো আখের গুড় এক প্যাকেট সুজি বানাতে আমার লাগবে হচ্ছে তিলের নাড়ুটা। এখানে দেখো আমার রেডি হয়ে গেল তিলের নাড়ু। তো তোমরা কে কে এই তিলের নাড়ু খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে বলো। তো আমার এখানে তো তিলের নাড়ু করা কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো আবার আমি ফল সব রকম কেটে কুটে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে কিন্তু বেলা 3:30, আর আধা ঘন্টা পরেই কিন্তু চলে আসবে আমাদের ঠাকুর মশাই।
যেহেতু এবছরের অমাবস্যাটা পড়ে গেছে একদম বিকালবেলা, তো তার জন্য কিন্তু ঠাকুর মশাই আমাদের এখানে কিন্তু ফার্স্ট এসে পুজোটা করে দিয়ে যাবে বলেছে। তার কারণ হচ্ছে ঠাকুর মশাই তো কালী পুজো বলে কথা, মানে রাতের বেলা তো প্যান্ডেলে প্যান্ডেলে পুজো করতে যাবে, তার জন্য বলেছে বাড়ির পুজোগুলো সবার আগে করে দিয়ে তারপর যাবে প্যান্ডেলেতে। তো এখানে তোমাদেরকে আমি কি দেখাচ্ছিলাম বলো তো, এখানে দেখো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, এখানে কিন্তু চাল দিয়ে 5 রকম প্রদীপ করতে হয়। এই প্রদীপ দিয়ে আবার ভোরের বেলা ঘুম থেকে উঠে আমাদের শুকবরণ করতে হয়, তার মানে হচ্ছে ভোরের আলো ফোটার আগে আর হচ্ছে সূর্য। তো এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বাজে 7:00, তো 4টের সময় আসার কথা ছিল। আজকে যেহেতু কালী পুজো আছে, চারিদিকে পুজো আছে, ঠাকুর মশাইয়ের আসতে অনেকটাই লেট করে ফেলেছে। তো আমার এখানে সমস্ত রকমের জোগাড় করা মানে কমপ্লিট হয়ে গিয়েছিলো বলে আমার আর কোনো অসুবিধা হয়নি। ঠাকুর মশাই এখানে পুজো শুরু করে দিয়েছে, তো আমার এখানে সমস্ত রকম জোগাড় হয়েই গিয়েছিলো। এই দিক থেকে তাতান এখানে ঘাটে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখছে, আর আমিও পাশে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করার জন্য। আর এদিকে আছে আমার মহারাজ, এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মহারাজ কিন্তু আজকে বাড়ির পুজো দেখছে। তার কারণ হচ্ছে আজকে যেহেতু মহারাজের কাজে ছুটি, তো তার জন্য আজকে বাড়িতেই আছে। তো একটু পর আমরা সকলে মিলে যাব বাড়ির ফ্যামিলি মিলে ঠাকুর দেখতে। তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো, আর চলো চলো তোমাদেরকে একটু ঠাকুর মশাইয়ের পুজোটা শেয়ার করি। এখানে তো ঠাকুর মশাইয়ের পুজো প্রায় শেষের দিকে, এখানে দেখো আমি যে থালাই করে প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, এখানে দেখো সেই প্রদীপগুলো দিয়েই কিন্তু আরতি করছিল। তো এখানে সব শেষে পুজোর পরে আমি চলে গিয়েছিলাম আমাদের বাইরের দিকে, মানে আমাদের বাড়ির যত কুঁচো কাঁচা সদস্য আছে তো সেখানে চলে গিয়েছিলাম একটু বাজি ফাটানোর জন্য। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার মতন করে কে কে আমার মতন করে পুজো কাটিয়েছো জানিও। চলো ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। তোমরা তোমাদের কালী পুজো কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন নিউ ব্লগে। তো তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো, আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।